আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয়দের। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন। এদিন বারাসাতের টাকি রোডের বেগমপুর পঞ্চায়েতের সামনে চলছিল অবরোধ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের। এদিন সকাল থেকে মাইক বেঁধে ফেস্টুন ব্যানার নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। দীর্ঘ সময় পথ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, গ্রামে অনেকেই দোতলা বাড়ির মালিক, তারা আবাস যোজনায় ঘর পেয়েছেন, অথচ অনেক গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি রয়েছে তালিকাতে তাদের নাম নেই, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। রাস্তা প্রতিবাদ আবাস প্লাসের বিরুদ্ধে আমাদের শেখ হাইবুর রহমান মিন্টুকে তাকে দোষারোপ করা হয়েছে। 371টা ভোট সে নিজে কেটেছে আম মানুষকে, জনতার বিরুদ্ধে তারা জনতাকে খেপিয়ে তুলেছে এই শাসক দল। যে ঘর হাইবুর রহমান, শেখ হাইবুর রহমান মিন্টু ঘরটা কেটেছে, আমরা তাকে ধরলাম সবাই মিলে। তাহলে প্রকাশ্য দেবালয় অঞ্চলে আসতে হবে, শাসক দল অঞ্চল কর্তৃপক্ষ, অঞ্চল কর্তৃপক্ষ জবাব দিতে হবে। হাইবুর রহমান মিন্টু যদি ঘর কেটে থাকে, হাইবুর রহমান মিন্টুকে শাস্তি নিতে হবে। আমার প্রকৃত দাবি, আমি হকদার পানওয়ালা, আপনারা আমার সাথে চলুন, আমার বাড়িটা দেখুন, আপনারা ফটো করুন, কিন্তু আমার লিস্টে নাম তুলছে না কেন? এটা পলিটিক্স এর ব্যাপারে আমার নাম তুলছে না, যেহেতু আমরা পানওয়ালা আমাদের ঘর দিতে হবে। আর যাদের পাকা বাড়ি, দুতলা তিনতলা বাড়ি, তাদের নাম আসতেছে, নেতা আছে, পাবলিক আছে। আমার যদি ঘর যদি 50-50 করা যায়, আমার দুতলা বাড়ি, আমি যদি আপনার সাথে কম্প্রোমাইজ করতে পারি, হাফ টাকা আমি পাবো, অনেক ব্যাপার আছে। এমনই অভিযোগ তুলে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে বারাসাত টাকি রোডের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে পথ অবরোধ শুরু করেন। সংবাদ মাধ্যমের সামনে কার্যত ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। বেশিরভাগ মানুষই দাবি করেন তাদের কাঁচা বাড়ি, অনেকে ত্রিপলের নিচে বসবাস করছেন, তবুও আবাস যোজনার তালিকায় তাদের নাম নেই। আবাস প্লাসের ঘরের নাম কেটে গেছে গরিব দুস্থ মানুষের, এই কারণে আমরা কি প্রধান হিসেবে রেখেছে আর কি অবস্থানে বিক্ষোভ করার চেষ্টা করছি। এই আবাস প্লাসের যে নাম ছিল 1560 ঘরের নাম ছিল, তার থেকে 864টা নাম বলবত হয় গ্রাম সংসদ এর মারফত, কিন্তু সেই ঘর পরবর্তীকালে দেখা যায় গরিব দুস্থদের ঘরগুলো কেটে গেছে, বড় লোকের দুতলা বাড়ি তিনতলা বাড়ি তাদের ঘরগুলো রয়ে গেছে। কিসের ভিত্তিতে তাদের এই ঘর যে রয়ে গেছে এর আমরা কৈফিয়তের জন্য আমরা পঞ্চায়েতে অবস্থান। এভাবে দীর্ঘ সময় অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলতে ব্যর্থ হয়। পরে আন্দোলনকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটকও করা হয় পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামালউদ্দিন মল্লিক বলেন, নাম বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। আমি আমি বাদ দেওয়ার আমি বাদ দেবো কেন? এই লিস্ট 18 সালে প্রধান হয়ে আসার সময় লিস্টটা বানিয়ে দেবো, আমি আমি বাদ দেওয়ার জায়গাটা এলে লিস্টটা বানাবো কেন? তো বাদ যা দেওয়ার এই বিভিন্ন রকম সাইড দিয়ে ওরাই অভিযোগ দিয়ে বিভিন্ন রকম মানে ইনকোয়ারিটা টাইট করে দিয়েছে, যার জন্য বাদ চলে গেছে। ওই যাদের বাদ গেছে ওদের ইনকোয়ারির কারণে সেই সব লোক সাধারণ পাবলিক দিয়ে হামলা করেছে, আমি জানতাম না। আমি আজ সকালবেলা শুনলাম যে ওর বাড়িতে একটা গন্ডগোল হয়েছে, কতটা কি হয়েছে তাও আমি না, আমাদের এখানে কোনো গোষ্ঠী গণ্ডগোল নেই, উনি উনি কখনোই তৃণমূলের কোনো পদে কোনো চেয়ারে ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।